হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিনোদন.com। বিনোদনের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সম্প্রতি প্রয়াত হয়েছেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, তার প্রতি শ্রদ্ধা জানাতেই এবারের বিনোদন.com এর শুরুতেই রয়েছে একটি বিশেষ শ্রদ্ধার্ঘ। এবারে প্রজাতন্ত্র দিবসে প্রাক্কালে মুক্তি পাওয়া বাংলা ছবি 8/12 বিনয় বাদল দিনেশের সমস্ত খবরই রয়েছে আমাদের প্রিমিয়ার শোতে। পরে টলিউডের নানা খবর জানতে আপনাদের চোখ রাখতেই হবে আমাদের টুকরো খবরে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঝুমকি সেনকে নিয়ে রয়েছে এবারকার গান ফান, আর সবশেষে বিনোদনের চাঞ্চল্যক তো থাকছেই। শিল্পী মহলে আবারও খারাপ খবর। সম্প্রতি চলে গিয়েছেন কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ, এবার প্রয়াত হলেন চিত্রশিল্পী ওয়াসিম কাপুর। নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি, সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়াসিম কাপুর। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে বিখ্যাত চিত্রশিল্পীর বয়স হয়েছিল 71 বছর। লখনৌতে 1951 সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি, তবে কর্মজীবন ছিল কলকাতায়। বিদেশেও বিখ্যাত ছিলেন। পায়ের চোটের জন্য জীবনের প্রথম 15 বছর ঠিকভাবে হাঁটাচলা করতেই পারতেন না। ইচ্ছা ছিল আঁকা শেখার। বাবা আকাশ স্কুলে ভর্তি করেন, শিক্ষাগুরু অমর নন্দনের কাছে শুরু অঙ্কন শিক্ষা। 15 বছর বয়সে আর্ট কলেজে ভর্তি হন, সান্নিধ্য পান দেবীপ্রসাদ চৌধুরী, যামিনী রায়, মকবুল ফিদা হোসেনের মতো শিল্পীদের। এরপরেই বিভিন্ন প্রদর্শনীতে তার আঁকা ছবি প্রদর্শিত হতে শুরু করে, খ্যাতি ছড়িয়ে পড়ে বিদেশেও। বাংলার বিধানসভা, সংসদ ভবন, উর্দু একাডেমি, ললিতকলা একাডেমিতে রয়েছে তারই আঁকা ছবি। এক ধরনের জীবনে চলতেন না ওয়াসিম কাপুর, ভুল দেখলেই প্রতিবাদ করতেন, সোচ্চার হয়ে উঠতেন। শহরের নানা সমস্যা নিয়ে সোচ্চার হয়েছেন তিনি, ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে একাধিকবার রুখে দাঁড়িয়েছেন, বক্তব্য থেকে শুরু করে রং তুলির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তার এই চলে যাওয়া বিনোদন জগতের বিরাট ক্ষতি বলে মনে করছেন সকলেই। বিনোদন.com এর পক্ষ থেকে তার পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুমকি সেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733 9903019733। তোর ছেলেরা ঘর ছেড়েছে, শহীদ হবে বেশ, ছাড়বে দেখেছে বারুদ ভরা স্বপ্ন বুকে, স্বাধীন হবে দেশ রে, স্বাধীন হবে দেশ। দেশকে স্বাধীন করতে কত তরুণ দেশনায়ক তাদের জীবন বলিদান দিয়েছেন, নতুন করে তার বলার অপেক্ষা রাখে না। আর বিনয় বাদল দীনেশের নাম স্বাধীনতার ইতিহাসে লেখা আছে স্বর্ণাক্ষরে। এবার তাদেরকে নিয়ে পরিচালক অরুণ রায় তৈরি করেছেন তার নতুন ছবি 8/12 বিনয় বাদল দীনেশ। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন 3 তরুণ অভিনেতা, কিঞ্জল, অর্ণ এবং রিমো। এছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, দেবরাজ মুখার্জি সহ বেশ কয়েকজন কলাকুশলী। আপনি আপনার কর্তব্য পালন করবেন বলে আমরা আমাদের কর্তব্য থেকে সরে দাঁড়াবো, এটা আপনাকে কে বললো জেলার? I want full freedom. ভয়, ওদের ভয় পাওয়ানোটা খুব জরুরি। প্রিয়া প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবি। শুভ মুক্তির দিন উপস্থিত ছিলেন কয়েকজন কলাকুশলী। শুভমুক্তির ফাঁকে ছবির পরিচালক থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরা জানালেন ছবি ঘিরে তাদের ভালো লাগা। বিনয় বাদল দীনেশের কথা সবাই জানে, এটাও হয়তো অনেকে জানে যে ওরা রাইটার্স মিটিং আক্রমণ করেছে, কিন্তু কেন গেছিলেন রাইটার্স মিটিং, কী কারণে ওনারা রাইটার্স মিটিংয়ে গিয়েছিলেন, আমার মনে হয় এটা বোধ হয় অনেকেরই কাছে পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তো যদি আপনাদের এই কারণটা জানার ইচ্ছে থাকে যে বিনয় বাদল দীনেশ কেন রাইটার্সে ঢুকেছিলেন, তাহলে আপনাদের এই ছবিটা অবশ্যই দেখতে হবে। এইটা ভালো লাগছে যে এরকম একটা দিনের আগে ছবিটা রিলিজ করছে, সবটাই মানুষের কাছে, জনগণের কাছে, জনগণ যদি ছবিটা নেয় তাহলে খুব ভালো লাগবে। এই ছবিটা গত বছর আমরা খুব যত্ন করে করেছি, ফলে আমার ট্রেলার এবং গান বেরোনোর পরে আমাদের প্রত্যাশা বেড়ে গিয়েছে এবং মানুষেরও প্রত্যাশা বেড়েছে, এবং আমার বিশ্বাস মানুষ আসবেন এই ছবিটা দেখতে হলে। বিনয় বাদল দীনেশের ব্যাপারে তো আলাদা করে বলার কিছু নেই, বাংলার প্রত্যেকটা ঘরের লোকেরা জানেন এবং আমরা তো সবটা জানি না, আপছা আপছা জানি, তো এই গল্পটা আপনাকে অনেকটা জানাবে। আমার এখানে চরিত্রটা সরজুদেবী বলে একটি ক্যারেক্টার, যার বাড়িতে বিনয় বসুর রাইটার্স অ্যাটাকের আগে শেল্টার দেওয়া হয়েছিল, বিনয় বসুকে লুকিয়ে রাখা হয়েছিল, সেই রকম একটি ইমোশনাল ক্যারেক্টার আমার রয়েছে এখানে। কিছু বলতে পারছি না, এখনো রেশ কাটেনি,
এখনও ছবিটার রেশ মানে কবে কাটবে জানি না, এত সুন্দরভাবে তুলে ধরেছেন অরুণদা এবং নিজে একটা ছোট্ট পার্ট হয়ে এত ভালো লাগছে, আমি একটু সিনেমাটা উপভোগ করতে চাই। আর ছবি দেখার পর দুই অভিনেতা সুজয় প্রসাদ এবং সাহেব চট্টোপাধ্যায় ভূয়সী প্রশংসা করলেন এই ছবির। আই হোপ দ্যাট দ্য ইয়াং জেনারেশন ওয়াচেস দিস ফিল্ম, খুব ইম্পর্টেন্ট। আর সুন্দর মেকিং, কি ভালো অ্যাক্টিং করেছে প্রত্যেকে, খুব ভালো লেগেছে। আই এনজয়েড দ্য ফিল্ম ফ্রম ফার্স্ট টু ফিনিশ, আই জাস্ট এনজয়েড ইট টু দ্য কোর। ব্যক্তিগত জীবনে খুঁটিনাটি নিয়মিত সোশ্যাল মিডিয়া শেয়ার করছেন ক্যাটরিনা কাইফ। ফ্রিতি কৌশল এখন ইন্দোরে রয়েছেন তার আগামী ছবির শুটিংয়ে, সেখানে পৌঁছে গিয়েছেন ক্যাটরিনা। সেলফি পোস্ট করে অনুরাগীদের সে খবর জানিয়েছেন তিনি। করোনার জেরে টাইগার থ্রি শুটিং পিছিয়ে গিয়েছে, এভাবেই এই অবসর উপভোগ করছেন ক্যাটরিনা। লক্ষ্মণ কুদের ভাই আগামী ছবির জন্য প্রায় এক মাস ধরে ইন্দোরে রয়েছেন ফ্রিতি। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন সারা আলী খান। টেলিভিশন থেকে শুরু হয়েছিল তার কেরিয়ার। অক্ষয় কুমার, রাজকুমার রাও এর বিপরীতে অভিনয় করার পর আবার ছোট পর্দায় ফিরেছেন মনি রায়। ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার্স সিজন 5 এ বিচারকের আসনে থাকবেন মনি। নতুন দায়িত্ব নিয়ে অভিনেত্রী উচ্ছ্বসিত, আবার খানিক ভীত। প্রথমবার এমন দায়িত্বে আমি, মনে পড়ে যাচ্ছে ঝলক দিখলাজার দিনগুলির কথা। বলিউডের পরিচালকদের নতুন পছন্দের জুটি বলা হচ্ছে বরুণ ধাওয়ান এবং কিয়ারা আদবানিকে। করণ জোহর প্রযোজিত কলঙ্কে তাদের প্রথমবার একত্রে দেখা গিয়েছিল। রাজ মেহতার যুগ যুগ জিও ছবিতে তারা একে অপরের বিপরীতে। তাদের একত্রে প্রকাশ্যে দেখা না যাওয়ায় বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল, কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে অর্জুন কাপুর স্পষ্ট করেছিলেন তিনি ও মালাইকা অরোরা একসঙ্গেই আছেন। প্রমাণবিন্দু হাজারাতে লাঞ্চ ডেটে গিয়েছিলেন অর্জুন মালাইকা, প্লাঞ্জিং নেকলাইনের শর্ট চয়েস করেছিলেন মালাইকা, অর্জুন ছিলেন নীল রঙের অ্যাথলাইজারে। তাদের মধ্যেকার রসায়ন বলে দিচ্ছিল বিচ্ছেদের সম্ভাবনা দূরস্থ। দীর্ঘ পেশাগত জীবনে নানা ধরনের কাজ করেছেন সুমন, মঞ্চে থেকে বড় পর্দা, ওয়েব সিরিজ, সব ক্ষেত্রেই তার অবাক বিচরণ। কিন্তু একাধারে নাট্যকার, পরিচালক, অভিনেতা জানিয়েছেন কোনো পুরস্কারের কথা ভেবে কাজ করেননি তিনি। তিনি মনে করেন যে কোনো বড় মাপের শিল্পী এই ধরনের প্রত্যাশা নিয়ে কাজ করেন না, কিন্তু জাতীয় পুরস্কার পেলে নিশ্চয়ই তার খারাপ লাগবে না। খানিক হেসে সুমনের উত্তর, জাতীয় পুরস্কার পেলে খারাপ লাগবে কেন, যে কোনো পুরস্কার পেলেই খুব আনন্দিত হব, কিন্তু পুরস্কার পাওয়ার জন্য লিখতে বসছি বা এই কাজটা করলে উপহার পাওয়া যেতে পারে এই মনোভাব থেকে অন্তত আমি কাজ করি না। দিন যত এগোচ্ছে নিজের গায়কী কণ্ঠে ততই দর্শকদের মুগ্ধ করে চলেছেন জনপ্রিয় শিল্পী ঝুমকি সেন। গত 23 ও 26 জানুয়ারি এমনই দুটি অনুষ্ঠানে আবার নিজেকে মেলে ধরলেন তিনি, আর যথারীতি হাজির ছিল বিনোদন ডট কম এর ক্যামেরাও। আপনাদের কেমন লাগছে? বিনোদনের যাবতীয় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে হলে ফোন করুন এই নাম্বারে 9836938769 9836938769। আমাদের টিম পৌঁছে যাবে আপনাদের দোরগোড়ায়। আপনাদের মূল্যবান মতামত আমরা সাদরে গ্রহণ করব। স্বজন পোষণ ভীষণভাবে রয়েছে টলিউডেও। এবার চাঞ্চল্যকর অভিযোগ আনলেন অভিনেত্রী রাজনীতিবিদ শতাব্দী রায়। ভালো গানের কথা কই আজকাল, বলিউডের গান নিয়ে আক্ষেপের সুর কবিতা কৃষ্ণমূর্তির। সদ্য বাবা মা হয়েছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন তারা। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তারকা দম্পতি।
না করেছেন ঠিক করেছেন। সন্ধ্যা মুখোপাধ্যায় পদ্মশ্রী ফেরানো নিয়ে প্রতিক্রিয়া বাংলার শিল্পীদের। বিনোদন ডট কমের সমস্ত যারা অডিয়েন্স আছো, দর্শক আছো, অবশ্যই লেটেস্ট আপডেট, গসিপ সবকিছু পেতে ফলো করো তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো, আর সাথে সাইনিশারও ফলো করতে হবে। বিনোদনের খবর আজ এই পর্যন্তই, আগামী শনিবার এই সময় এই চ্যানেলে আবার দেখা হবে।